আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আপনারা শিখব যে কীভাবে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্টের সঙ্গে রকেট অ্যাকাউন্ট অ্যাড করব এবং রকেট থেকে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো ডাচ বাংলা অ্যাকাউন্টে, এবং ডাচ বাংলা থেকে আবার ট্রান্সফার করে রকেটে নিতে পারবো একদম হাতের মোবাইল দিয়ে, ঠিক আছে, হাতে থাকা মোবাইল দিয়ে। এবং এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অবশ্যই ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকতে হবে এবং তারপরে রকেট অ্যাকাউন্ট কিন্তু আপনার ফোনে থাকতে হবে লগ ইন করা, ঠিক আছে। সো আমরা এখন এই কাজটি শুরু করার জন্য আমরা আমাদের অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিব, আর রকেট যে অ্যাকাউন্টে রয়েছে। সো আমরা কিন্তু অলরেডি কিন্তু পিনটা দিয়ে নিছি, পিনটা দিয়ে নেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করে দেবো। সো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা কিন্তু আপনার ইন্টারফেস আসবে। সো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ব্যাঙ্ক অ্যাড করার জন্য, মানে আপনার ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাড করার জন্য এই যে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে অ্যাড DBBL অ্যাকাউন্ট, সো এইটাতে আমরা ব্যাঙ্ক অ্যাড করার জন্য এটাতে ক্লিক করে দেবো। সো তারপরে কিন্তু কীভাবে আপনারা খুব সহজেই যে রকেট থেকে আপনারা কিন্তু ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন এবং ডাচ বাংলা থেকে কিন্তু আপনার রকেটে টাকা ট্রান্সফার করতে পারেন, সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেই জন্য এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কার্ড কিন্তু আছে, এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা কিন্তু উপরে যে কার্ডটা রয়েছে এইটাতে আমরা ক্লিক করে দেবো। হ্যাঁ, ডেবিট কার্ড যে লেখাটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেবো। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আবার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে কিন্তু অলরেডি লেখা আছে, একটু পারলে আপনারা যদি সময় থাকে আপনারা পড়ে নেবেন, নাহলে সরাসরি নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আমি এখানে বলে নিচ্ছি আপনার এখন সর্বপ্রথমে নেক্সটে ক্লিক করে দিলে আপনার রকেট পিনটা দিতে হবে এবং তারপরে আবার নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনার ডিসপ্লে নেম, মানে আমি এটা সরাসরি দেখিয়ে দিচ্ছি তারা বুঝবেন না, সেই এখানে আমরা আবার কিন্তু আমাদের রকেট যে পিনটা সেই পিনটা কিন্তু আমরা এখানে দিয়ে নেব, ঠিক আছে। তো আমি পিনটা দিয়ে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পিনটা দেওয়া হয়েছে, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া হলো। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যখন ডাচ বাংলা অ্যাকাউন্টে করছেন তখন যে নামটি আপনি ব্যবহার করছেন এই নামটা কিন্তু সেমভাবে এইখানে দিতে হবে, ঠিক আছে, এখানে দিতে হবে। এবং তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে যে কার্ডের যে নাম্বারটা আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন কার্ডের যে নাম্বারটা আছে, অর্থাৎ আপনাকে যে কার্ড দিছে একটা ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে, যে কার্ডটা যদি আপনি কার্ড দিয়ে থাকে তাহলে কার্ডের নাম্বারটা আপনাকে এখানে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এই কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এবং তারপরে পিনটা আপনাকে নিচে দিতে হবে। হ্যাঁ, নিচে দেওয়ার পরে এই যে আপনার ওইখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সো এখানে একটা কথা, এইখানে একটা জিনিস অনেকেরই ভুল হয়, আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দুইটাই দেওয়া হয়, একটা হচ্ছে আমাদের কার্ডের সঙ্গে নাম্বার আছে, আর একটা কিন্তু ফোনে SMS-এর মাধ্যমে যখন কার্ডটা আমরা তৈরি করি বা ডাচ বাংলা অ্যাকাউন্ট করি তখন কিন্তু আমাদের ফোনে একটা SMS-এর মাধ্যমে কিন্তু একটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার যায়। সো এইখানে কিন্তু ওই অ্যাকাউন্টের নাম্বার দিবেন না যেটা আপনার ফোনে SMS গেছে, ওইটার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন, এখানে আপনার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এইখানে দিতে হবে, এইটাই কিন্তু মেইন। এটা কিন্তু অনেকেই ভুল করে এই জায়গায়, সো দুইটা জায়গায় ভুল করে, প্রথমে এই জায়গায় ভুল করে, মানে কোনটা থেকে কোনটা নাম্বার বসাবে এটা কিন্তু অনেকেই ভুল করে। যাই হোক, এটা অনেকেই হয়তো বা বিরক্ত হচ্ছেন যে একই কথা বারবার বলতেছি কেন, কোনো আসলে আপনার হয়তো বিরক্ত মনে হইতেছি কিন্তু এটা অনেকের অনেক বড়ো একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো যাই হোক, এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু সাবমিটটা হয়ে যাবে। সো যাই হোক, আমার কিন্তু অ্যাকাউন্টে অ্যাড করা আছে, যার জন্য আমি এটা দিচ্ছি না, ঠিক আছে। সো আমি এখান থেকে এখন ব্যাগে চলে যাচ্ছি, আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাব। আমি ব্যাগে আসার পরে এখন আমরা কীভাবে টাকা ট্রান্সফার করব এখান থেকে আমরা আমাদের যে ডাচ বাংলা অ্যাকাউন্টে রকেট থেকে, সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। সো আমি আপনাদেরকে এখানে আমার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যালেন্সটা দেখেন। সো আমার এখানে কিন্তু মাত্র 94 টাকা রয়েছে, 82 পয়সা। তাহলে এখান থেকে আপনি কিন্তু সর্বনিম্ন 10 টাকা হলেও কিন্তু আপনার ডাচ বাংলা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, সর্বনিম্ন 10 টাকা ট্রান্সফার করতে পারবেন। সো এখন আমি এই ব্যাঙ্ক ট্রান্সফার এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে যে এখানে অপশন দেখাবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাদের কিন্তু এখানে ক্লিক করলে হবে, আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা নেই তারা কিন্তু এই উপরে এই তিনটে অপশনে ক্লিক করে দিতে পারেন বা দেখতে পারেন।
সো এই যে আপনারা তিনটা না, আপনারা যাদের ব্যাংক অ্যাড করা নেই তারা এই উপরে অপশনে ক্লিক করে দিবেন। উপরে অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু আপনি ব্যাংক অ্যাড করা থাক বা না থাকবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে, কিন্তু আপনি তারপরেও এখান থেকে কিন্তু টাকা, আপনার টাকাটা কিন্তু রকেট থেকে ডাচ বাংলাতে পাঠাইতে পারবেন, ঠিক আছে। ডাচ বাংলাতে পাঠাইতে পারবেন কিন্তু ডাচ বাংলা থেকে তখন নিতে পারবেন না, আর নিতে চাইলে অবশ্যই অ্যাড করতে হবে। সো আমার জানা মতে যতটুকু আমি জানি সেটাই কিন্তু আমি আপনাদেরকে বললাম। সো এখন যেহেতু আমার অ্যাড করা আছে, তারপরেও কিন্তু আমি আপনাদের এখান থেকে আমি দুইটা প্রসেসে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু ব্যাগে তুলে চলে যাই। আবার আমি এখানে গেলাম, এখন এই উপরে এই যে সিলেক্ট অ্যাকাউন্ট এখানে যদি আমি ক্লিক করে দিই, যাদের অ্যাড করা আছে তাদের কিন্তু এই যে তাদের যে নামে অ্যাড করা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা সেটা কিন্তু এখানে আপনাদের শো করবে, এই যেখানে কিন্তু শো করবে আপনারা দেখতে পারতেছেন। সো তারপরে কিন্তু এইটা আপনি যদি ডাচ বাংলা থেকে যদি রকেটে নিতে চান তাহলে প্রথমে আপনাকে ডাচ বাংলাটাই সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ডাচ বাংলাটাই সিলেক্ট করে দেবেন উপরে। আর যদি আপনি মনে করেন যে না আমি রকেট থেকে ডাচ বাংলাতে নেব, তাহলে আপনাকে রকেটেই সিলেক্ট করে দিতে হবে। তারপরে নিচে আপনি আবার হচ্ছে ডাচ বাংলাটা সিলেক্ট করতে পারবেন। আর যদি উপরে যদি আপনি যদি আর ডাচ বাংলাটা অ্যাকাউন্ট ডাচ বাংলাটা ইয়ে করেন, তার নিচে কিন্তু রকেটটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই এখন দেখতে পারতেছেন, তারপরে এখানে নিচে কিন্তু এখানে অ্যামাউন্টটা দেবেন। যাই হোক, আমি রকেট থেকে কিন্তু আমি ডাচ বাংলাতে পাঠিয়ে দেবো, যার জন্য আমি এটা এই সিস্টেম করে দিলাম। সো এখন আমাদেরকে নিচে অ্যামাউন্টটা দিতে হবে। সো আমি আপনাদেরকে মাত্র 20 টাকা কিন্তু এখান থেকে ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি। সেই জায়গায় আমি কিন্তু এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু 20 টাকা লিখে দিছি আমার কিন্তু, আর আমি কিন্তু রকেট থেকে কিন্তু ডাচ বাংলাতে নিবো টাকাটা। সো এখন আপনারা দেখতে পারবেন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এখানে আমাদেরকে যে অ্যাকাউন্টের যে পিনটা সেই পিনটা দিতে হবে, অর্থাৎ ডাচ বাংলা অ্যাকাউন্ট সরি রকেটের যে পিনটা সেই পিনটা আমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর আমরা ট্যাপ করে ধরে থাকবো। সো আমি পিনটা দিয়ে নিচ্ছি, ধরে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর 20 টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখানে লেখাই কিন্তু উঠছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সাকসেস, ঠিক আছে। সো এখন কিন্তু আমি আপনাদেরকে দেখেন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে আসলো, এখন সব কিছু কিন্তু আমার কিন্তু এখানে SMS উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, SMS এর মাধ্যমে কিন্তু আমাকে দেখিয়ে দিল, ঠিক আছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি যে আপনাকে এখানে ব্যালেন্সটা আমি দেখাইছিলাম আপনাদেরকে, আমার এখানে মাত্র 94 টাকা ছিল এখানে 82 পয়সা। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র কিন্তু আছে কত টাকা, 74 টাকা। আর এখানে কিন্তু কত পয়সাও কিন্তু এখান থেকে কেটে নিচ্ছে, 20 টাকা কাটলে আবার সরি 20 টাকা ট্রান্সফার করলে কয়েক পয়সা কিন্তু এখান থেকে আপনার কেটে নেয়, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারলেন, ঠিক আছে। সো ওই জন্যে আপনারা বেশি করেই পাঠাবেন, তাহলে পরে হয়তো সেই পরিমাণে কম টাকা কিন্তু আপনার ট্রান্সফার ফিটা কেটে নিয়ে। সো আশা করছি কিন্তু আপনারা ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারলেন এবং জানতে পারলেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখনকার ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।